হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মঙ্গলা লাইফস্টাইল। আর আমি মঙ্গলা আজ চলে এসেছি তোমাদের সামনে আর আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। ঠিক আছে, তো তার আগে বলো তোমরা সবাই ভালো আছো তো? মোটামুটি আমিও ভালো আছি। আর শীত পড়ে গেছে, পড়ে গেছে বলতে এখন মোটামুটি হালকা পড়েছে, খুব বেশি শীত পড়েনি। তো ভিডিওটা কী সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয় বুঝেই গেছো, তবুও আমি আবার বলে দিচ্ছি। ফ্রন্ট নেক মাসাজ, ঠিক আছে। তো কী দিয়ে মাসাজটা করব? মাসাজটা হচ্ছে নিহার তেল দিয়ে মাসাজটা করব, মানে যা হোক দিয়ে মাসাজ করতে পারো। বডি অয়েল, বডি লোশন, তারপর হচ্ছে কোনো ক্রিম, যা হোক দিয়ে মাসাজ করতে পারো। তো শীতটা মোটামুটি মানে এখনও ভালো পড়েনি, ওই জন্য এখনও বডি অয়েল বা বডি লোশন কোনো কিছুই আসেনি, তো আসবে পরে। তো তাই জন্য আমি আপাতত এটা দিয়ে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, তো তার আগে রিকোয়েস্ট হলো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করবে, স্কিপ করবে না। ঠিক আছে, তো চলো বেশি বাবা না করে ভিডিওটা শুরু করি। আর তার আগে আমাকে চুলটা বেঁধে নিতে হবে। ঠিক আছে, চুলটা বেঁধে নি, চুল বাঁধা হয়ে গেছে। আর ফ্রন্ট নেক মাসাজ করবো, মানে মাসাজটা একা করলে যেটা আরাম যতটা হয়, মানে যদি কেউ মাসাজ একটা অন্যজন করে দেয় তো সেটাতে আরও বেশি আরাম হয়। ঠিক আছে, তো চলো শুরু করছি, তেলটা নিচ্ছি। ঠিক আছে, একটা কিছু মানে স্ট্যান্ড মতো পিছনে থাকলে ভালো হতো, এরকম করে তাহলে বেশি সুবিধা হতো। এরকম করে, এরকম করে কিন্তু মাসাজ করার নিয়ম, এরকম করে, এরকম করে কিন্তু নয়, এরকম করে করলে চামড়াটা চামড়াটা মানে ঝুলে যাওয়ার সম্ভাবনা আছে, তো এরকম করে করতে হয়। এবার পার্লারে গিয়ে কোনো কিছু করালে, ফেসিয়াল বা অন্য জায়গায় কিছু করালে দেখবে এরকম করে করে, এরকম করে। তো এটা আরামটা সব থেকে বেশি ভালো হতো যদি মানে অন্য কেউ একটা করে দিত, তখনই ভালো হতো। এ দেখো এরকম করে, যা হোক দিয়ে মাসাজ করতে পারো। মাসাজটা করলে অনেকখানে চামড়াগুলো ঝুলে যায় না, এরকম থাকে। একটা স্ট্যান্ড এরকম করে পেলে ভালো হতো, তাহলে ঘাটটা এরকম করে রাখতাম আর এরকম করে মাসাজ হতো। মাসাজ করার কিছু নেই, মানে আমি তার কত মোটা নয় যে মোটা লোকের বেশ মাসা থাকে শরীরে, তো মাসাজ করা বেশ ভালো যে আমার তো শুধু পাতলা মানুষের আর কেমন হবে। তবু ভিডিওটা বানানোর জন্য এটুকু করা। এরকমভাবে চালিয়ে যেতে হবে, এরকমভাবে। আর একটু তেলটা নিই, এরকম করে মাসাজ করে যেতে হবে, করে যেতে হবে। এরকম করে মাসাজ করে বললাম তো চামড়াটা ঝুলে পড়ে যায়, মানে ঝুলে যায় না, মানে টাইট মতো থাকে। ঠিক আছে, আর এরকম করলে কিন্তু চামড়াটা ঝুলেই যাবে, চামড়াটা ঝুলবার জন্যই এরকম মাসাজটা হচ্ছে। এরকম করা উচিত নয়, এরকম করে করলে আমাদের তো আর
লেগ ম্যাসাজ করা হয় না সহজে, আর অবশ্যই হয় যারা পার্লারে যায় তারা করে নিশ্চয়ই। এগুলো ব্যথা করছে, ঠান্ডা লেগেছে তো তার জন্য এগুলো ব্যথা করছে। তো বন্ধুরা ম্যাসাজ করে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে কমপ্লিট হলো ব্রড নেক ম্যাসাজ। ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে বলবে তোমরা আর কী কী ভিডিও দেখতে চাও। তো আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সবার রিকোয়েস্ট রাখার। আর যদি আজ আমার চ্যানেলে প্রথম, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এটি হচ্ছে আমার একটা ছোট অনুরোধ। আর আসি পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, বাই।